আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে। ওই যে ওই রে ওই আই তো রে পর্দে ভিডিও করেন করছে প্রিয় দর্শক। আজ ভিডিও করব তোরে ভিডিও করব তোরে দেখাবো টিভিতে। হাট এবং এই হাট থেকে আজকের যে পেঁয়াজের পাইকারি বাজার সেটা জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর প্রিয় দর্শক, আপনাদের একটা কথা না বললে না যে হয়তো অনেকে কৃষক বা ব্যবসায়ী ভাই আছেন যারা পেঁয়াজের যে আসলে সঠিক দাম কত সেটা জানেন না বা আপনাদের অসুবিধা হয়। তো প্রিয় দর্শক, আমি আশা করি আমাদের ভিডিওটি দেখলে আপনারা সঠিক দাম জানতে পারবেন এবং আপনারা সঠিকভাবে ব্যবসা করতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলে আজকের যে পেঁয়াজের বাজার সেটা জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভালো। ভাইজানের নামটা কি? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান, ভাইজান বাসা কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল, শুধু টাঙ্গাইল থেকে আপনি পাবনাতে ব্যবসা করতে আসছেন? জি। অবশ্যই ভালো লাগছে তাই আসছেন? হ্যাঁ ভালো, আমরা প্রতিদিনই আসি। প্রতিদিনই আসেন? তো আপনি পাবনাতে কোন কোন হাটে ব্যবসা করেন? দুলৌড়ি, আতাইগোলা, বেড়া। দুলৌড়ি, আতাইগোলা, বেড়া আছে। আপনার পেঁয়াজের ব্যবসার সাথে জড়িত কত বছর? তাও 15 বছর। 15 বছর। 15 বছরের অভিজ্ঞতা থেকে এই বছরের ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই হচ্ছে আর কি। তো আজকে সকাল থেকে পেঁয়াজ কত করে কিনছেন একটু আমাদের? 1300 1350 1300 1350, যেটা হচ্ছে সর্বোচ্চ ভালো মাথা বলে যেটা। 1350 কিনছি। 1350 টাকা কিনছেন? আর যেটা ফাটা? ফাটা আমরা কিনি না ওটা ভাই। ফাটা কেনা সর্বোচ্চ মানে শুধু ভালোটাই কিনি। ভালোটাই কিনি। তো ওইগুলোর দাম জানেন কিনা? ওটা 600 500 টাকা এর বাজার। 600 500 টাকা। আর যেটা কাটি পেঁয়াজ ওইটা কত গেছে? ওটা ভাই আমরা কিনি না, ওটা দামও বলি না। আচ্ছা ধন্যবাদ আপনাদের। তো দেখুন ব্যাপারে ভাই, কিন্তু শুধু ভালো যেটা পেঁয়াজ, যেটা রাখি পেঁয়াজ বা বাদাই পেঁয়াজ বলে আমাদের গ্রাম্য ভাষায়, সেটা কেনে। তো প্রিয় দর্শক, আমরা ভাইয়ের সাথে আরেকটু কথা বলবো যে গত হাটে পেঁয়াজের দাম কেমন গেছে? কতটা কম গেছে বাজার? এর চেয়ে কম গেছে? ভাইয়ের তো কম গেছিল। কত গেছে তাও? গত শুক্রবার বাজার গেছিল 1150 1200। 1150 1200। আজকে তো বাজার বেশি আছে। তো এইগুলো আপনারা বিক্রি করেন কোথায় নিয়ে? টাঙ্গালে বেশি। টাঙ্গালে বেচেন? টাঙ্গাল না, আমরা আমাদের থানা বোয়াপুর থানা। বোয়াপুর থানা, ওইখানে বিক্রি করে দেন মানে বড় বড় যারা ব্যবসা করে তাদের কাছে আর কি। তো প্রিয় দর্শক, দেখলেন যে এই ভাই কিন্তু সুদূর বগুড়া থেকে এসে পাবনাতে ব্যবসা করছে। অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমরা পাবনাতে ব্যবসা করতে চাই, ভালো ব্যাপারীর নাম্বার দেন এবং আমরা যোগাযোগ করবো। কিন্তু আসলে কে ভালো কে মন্দ আমরা তো ওইটা বলতে পারি না। তো আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে আমাদের পাবনাতে এসে ব্যবসা করতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।